হাটু বিদ্যার তৃতীয়টো মানে তৃতীয়টো স্টেপ হইছে আমার বিচারণ বিচারণ আমি কি করি বিচারণ মানে আমি যে এই ধাতু অক্সাইডটা রূপান্তরিত করিলু মানে এই যে জিঙ্ক অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড বা এনেকুৱা ধৰণৰ আমি ধাতু অক্সাইডলৈ ৰূপান্তৰিত কৰিলো তাৰ দ্বাৰা বা উদ্গীকৰণ আদি পদ্ধতি হয় এতিয়া আমি যাম যে তৃতীয়টো দ্য মোষ্ট ইম্পৰ্টেণ্ট পাৰ্ট অফ মেটালজি হুইচ ইজ রিডাকশন মানে আমি বিজারণ করি বিজারণ করিব লাগিলে আমার আমি জানিছো বিজারণ বিজারণ মানে আসলে নাতো করা অর্থাৎ এই যে ধাতু ধাতু অক্সাইড আছে এই ধাতু অক্সাইডৰ পৰা আমি অক্সিজেন তৈরি করব লাগিব আতর করিব লাগিব তবে আতর করিবৰ কাৰণে আমি ইয়াত সাধাৰণতে এটা পদ্ধতি ইউজ করিম সেইটো হৈছে কার্বন বিজারণ পদ্ধতি কার্বন বিজারণ পদ্ধতি আর একটা পদ্ধতি আছে এলুমিন থার্মিক পদ্ধতি আর একটা পদ্ধতি আছে বিদ্যুৎ বিজারণ পদ্ধতি এতিয়া কথা হল ইমান কিছু পদ্ধতি আছে গোটেইখিনি পদ্ধতি ইউজ কিয় করব লগা হলে এটা পদ্ধতিতে হল কিন্তু কার্বন বিজারণ পদ্ধতি আমি সেইটো পদ্ধতিতে ইউজ করো যিটো পদ্ধতি আমার কি হয় যে আমি নিম্ন সক্রিয় মানে কম সক্রিয় ধাতুবিলাকক আমি যদি উদ্গাতন করিব লগা হয় মানে বিচারিত করিব লগা হয় মানে ধাতু অক্সাইডৰ পৰা অক্সিজেন আতর করিব লগা হয় তেনেহলে আমি কার্বন বিজারণ পদ্ধতি প্রয়োগ করো যেনে ওই দিন আর কার্বন বিজারণ পদ্ধতি একেবারে সহজ হল যে কার্বন যোগ করা যেনে মই যদি জিঙ্ক অক্সাইড লওঁ জিঙ্ক অক্সাইডৰ লগত যদি কার্বন যোগ করে দিও দিয়ার লগে লগে কার্বনে কি করিব জিঙ্ক অক্সাইডৰ পৰা অক্সিজেন আতর করিব আর কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন করিব অর্থাৎ ইয়ার পৰা অক্সিজেন আতরি গল আর কি হৈ গল কি হৈ গল কার্বন মনোক্সাইড গতিকে কার্বন বিজারণ পদ্ধতি সহায়ে আমি এনেকৈ কম সক্রিয় ধাতু আমি বিজারিত করিব পাৰো যদি মই লেড অক্সাইড লওঁ লেড অক্সাইড কার্বন যোগ করলে কি হব লেড প্লাস কার্বন মনোক্সাইড উৎপন্ন হব গতিকে আমি তাতকৈ বেছি মধ্যমীয়া সক্রিয়বিলাকৰ কাৰণে এলুমিন থার্মিক পদ্ধতি ইউজ করি যত এলুমিনিয়াম যোগ করা হয় আর আমার যেটো উচ্চ সক্রিয় ধাতু আছে যেনে সোডিয়াম পটাসিয়াম এইবিলাকৰ কাৰণে আমি কি করি এইবিলাকৰ কাৰণে আমি বিদ্যুৎ বিচারণ পদ্ধতি প্রয়োগ করব লাগিব এটা এটা আমার যেটো নলেজৰ ওপৰত কোয়েশ্চন আহিব আন্ডারস্ট্যান্ডিংৰ ওপৰত কোয়েশ্চন আহিব অ্যাপ্লিকেশনৰ ওপৰত কোয়েশ্চন আহিব আর আমার এই কোয়েশ্চন পেপার আমার বেলেগ বেলেগ ধরনের পার্ট আহে মই নকলেজ কৰি কোয়েশ্চন দিম কেনেকৈ কেনেকৈ হয় গতিকে আমার এটা মই ইয়াতে নলেজৰ ওপৰত এটা কোয়েশ্চন যদি সুধো যেনে কার্বন বিজারণ পদ্ধতির সহায়ে সোডিয়াম অক্সিজেন নিষ্কাশন করব নয় বা সোডিয়াম অক্সিজেন বিজারণ করব নয় মানে একদম সহজ কথা যে সোডিয়াম এই কারণে বিজারিত করব নয় কারণ সোডিয়াম উচ্চ সক্রিয় ধাতু আর উচ্চ সক্রিয় ধাতু আমি সাধারণত বিদ্যুৎ বিজারণ পদ্ধতির সহায়ে আমি বিজারিত করব পারো গতিকে আমি সোডিয়াম এই কারণে নয় আর আনহাতে জিঙ্ক লেড আয়রন এইবিলাক কম সক্রিয় ধাতুবিলাকক কার্বনৰ সহায়ে বিজারিত করব পারো কারণে ইয়াৰ আমি কার্বন বিজারণ পদ্ধতি প্রয়োগ করো গতিকে আমার কার্বন বিজারণ পদ্ধতি আর এইখিনিতে আমার বিজারণ এইখিনিতে শেষ হয় সাধারণত আমি বিদ্যুৎ বিজারণ পদ্ধতিখিনি জানিব লাগে কিন্তু আমার বর্তমান যিটো সেবা সিলেবাস আছে এই সেবা সিলেবাসত আমার এইখিনি কভার করা নাই বা সিবিএসটিটো এনসিইআরটির বা সিবিএসটি সিলেবাসটো এইখিনি নাই গতিকে যেহেতু নাই আমি সেইখিনি পিছত চাম আর আমার জায়গাতে আমি পাব পারি আর যদি কোনোবা বিচারে অধিক জানিবৰ কাৰণে মোৰ লগত কন্টেক্ট কৰিলে হয় মই দি দিম তারপর লাস্ট যিটো স্টেপ এইটো হল সুদন সুদন কেনেকৈ কৰে যেতিয়া আমি ধাতুটো উলিয়ালো যি লেড কপার এনেকুৱা ধৰণৰ বিভিন্ন ধাতু আমি তাৰ পৰা উলিয়ালো উলিয়ালো সেই বিভিন্ন ধাতু আন দুটা বিলাক ধাতু কি হৈ থাকিব পাৰে সংমিশ্ৰণ হৈ থাকিব পাৰে গতিকে আন ধাতু কেনেকৈ তাৰ পৰা উদ্ধাৰ কৰা হয় বা তাৰ পৰা কেনেকৈ আমি শোধন কৰি আমাৰ একেবাৰে বিশুদ্ধ ধাতুটো পাম তাৰ পৰা আমি বিদ্যুৎ বিজাৰণ পদ্ধতি আমি প্ৰয়োগ কৰিম আৰু এইটো কৰিবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰক নোটিফিকেশন আহিবৰ কাৰণে বেল আইকনটো দব আৰু এইটো মই নেক্সট ভিডিঅ'ত আনি আছো আৰু লগতে যিখিনিয়ে পলিটেকনিক এন্ট্ৰেন্স বুলি ভাবি আছে পেট 2020 গতিকে সেইবিলাকৰ কাৰণে এটা গুড নিউজ যে মই অতি শীঘ্ৰে তাৰ কাৰণে এটা মানে ভিডিঅ' বনাব
গৈ আছো গতিকে চেনেলটো সাবস্ক্রাইব কৰক আৰু লাইক কৰক কমেন্ট কৰক জনা আৰু এটা হোমৱৰ্ক দিছো হোমৱৰ্কটো এনসাটো মোক কবে সকলোৱে দিয়ে কমেন্ট বক্সত যে তলৰ কোনটো পছন্দ কৰিব মই লিখা নাই তলৰ কোনটো ধাতু মানে কোনবিধ আকলিক খেল প্রমাণ পদ্ধতিৰে আমি গাড়ীকরণ করব পারি এক নম্বর এফ ই থ্রি ও ফোর বি জিঙ্ক সালফাইড সি লেড সালফাইড ডি ডি বি আর সি দুইটাই বি এন সি দুইটাই গতি ইয়ার কোনটো অপশন শুদ্ধ হব এই লিখি দিয়ক কমেন্টত জনাওক আৰু মোক কমেন্ট কৰক সেইটো চাবৰ কাৰণে আৰু যদি পি ডি এফ লাগে কণ্টেক্ট কৰক ডেছক্ৰিপশ্যনত মই লিংকটো দিছোঁ ইয়াৰ আগৰ ভিডিঅ'টো চাবৰ কাৰণে লিংকটো মই দি দিম গতিকে থেংকছ ফৰ ৱাচিং